Hey guys, welcome to chapter 24. This is the last chapter, last technical chapter of this course. Obviously, arekta chapter hote pare, finishing chapter, but আমরা আমাদের প্রজেক্টের যে যে কাজগুলো ছিল না ছিল বা যতটুকু কাজ বাকি আছে সব কিছু আমরা কভার করে ফেলবো এই চ্যাপ্টারে। শুধু ডিপ্লয়মেন্টটাকে রেখে দিব, সেটা নেক্সট চ্যাপ্টারে করা যেতে পারে। অ্যাকচুয়ালি কী কী করেছি আমরা? অ্যাকচুয়ালি কিন্তু প্রপার একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলেছি আমরা। অল্প কিছু বাকি আছে, অল্প কয়েকটা কাজ বাকি আছে, বাকি সব কিছু কিন্তু কমপ্লিট। আমরা একটা পোস্টের ল্যান্ডিং পেজ তৈরি করেছি। অবভিয়াসলি এটা একটা গ্রেট পোস্টের ল্যান্ডিং পেজ। পোস্টের সিঙ্গুলার পেজে যাওয়ার, ডিটেইল পেজে যাওয়ার লিঙ্ক তৈরি করেছি। সেখানে লাইক কমেন্ট করার অপশন তৈরি করেছি। যদি আবার ডিসলাইক বাটনে ক্লিক করি, ইট উইল ওয়ার্ক। ইউ সি, প্রিভিয়াসলি এটা কাজ করছিল না, এখন আবার এটা কাজ করবে, নো প্রবলেম। এখানে আমরা কমেন্ট করতে পারছি। এখানে একটা ছোট্ট মিস্টেক ছিল, সেটা হচ্ছে যে আমাদের অথর পেজ দেখা যাচ্ছিল না। তো বর্তমানে আমরা এখানে ক্লিক করলে অথর পেজটাও আমরা দেখতে পাচ্ছি, এবং যেখানে আপনাদেরকে একটা টাস্ক আমি প্রোভাইড করেছিলাম যে পোস্ট, এই ক্রিয়েটরের ক্রিয়েট করা পোস্টগুলোর লিস্ট আমরা এখানে দেখতে চাচ্ছি, সেটা আপনারা করবেন। আপনারা না করলেও আমি কিন্তু করে রেখেছি, এবং যারা ট্রাই করে পারবেন না তাদের জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যদিও আমি এর জন্য কোনো ভিডিও বানাইনি, তারপরেও সোর্স কোডটা আমি দিয়ে দিব আপনাদেরকে। এই চ্যাপ্টারের ভেতরেই আপনারা সোর্স কোডটা পেয়ে যাবেন। ওকে, এই চ্যাপ্টার না, ওই চ্যাপ্টারের ভেতরেই আপনারা সোর্স কোডটা পেয়ে যাবেন, যেখানে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। কিছুই না, জাস্ট ইজেসের ভেতরে কয়েকটা লাইন কোড লেখা হয়েছে, দ্যাটস অল। এরপরে আমাদের ড্যাশবোর্ড আছে। সবচাইতে বাজে অবস্থা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের, সেখানে শুধুমাত্র একটা H1 ট্যাগ ছাড়া আর কিচ্ছু নেই। সো ড্যাশবোর্ড নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে, এবং আমাদের এই হোল চ্যাপ্টারটা ড্যাশবোর্ডের জন্যই রাখা হয়েছে। ড্যাশবোর্ডের নিচের লিঙ্কে আছে হচ্ছে নিউ পোস্ট। অবভিয়াসলি আমরা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারি, সেখানে কোনো রকম কোনো প্রবলেম নেই। একটু টাইম নিলেও রিস্টেক্স এডিটরটা লোড নিয়ে নিচ্ছে, যেহেতু ওভার দ্য নেট এটা সার্ভ করা হচ্ছে। আপনি ডাউনলোড করে নিয়েও কাজটা করতে পারেন, সেক্ষেত্রে মাচ ফাস্টার হবে। সো আমি আর সেটা করিনি, কারণ এটা প্রোডাকশন লেভেলে আমি কাজটা করছি না। এরপরে মাই পোস্ট, নেক্সট মেনু, সেখানে আমি আমার পোস্টগুলো দেখতে পাচ্ছি। কিন্তু বুকমার্কসে গেলে আমরা পাবো 404 পেজ নট ফাউন্ড, এইটা আমাদের কাজ করতে হবে। কমেন্টসে গেলে আমরা রিসেন্ট কমেন্টসগুলো দেখতে চাচ্ছি, সেই কমেন্টসগুলো আমরা দেখতে পাচ্ছি না, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এডিট প্রোফাইল ওয়ার্কিং, কারণ এটা সঠিকভাবেই কাজ করছে, আমরা প্রথমেই প্রোফাইল নিয়ে কাজ করেছি, এজন্য এটা কাজ করছে। চেঞ্জ পাসওয়ার্ড কাজ করছে না, এটাও 404 পেজ নট ফাউন্ড। আর লগ আউট তো কাজ করছে, এবং ওপরে একটা নেভিগেশন বার আছে, ওর্থলেস নেভিগেশন বার, এবার বাটনে ক্লিক করলে কিচ্ছু হয় না। সো ওর্থলেস নেভিগেশন বার আমাদের এখানে রয়েছে। তাহলে এই চ্যাপ্টারে আমরা আমাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করবো। অ্যাট ফার্স্ট আমরা বুকমার্কস নিয়ে কাজ করবো ইন দ্য নেক্সট ভিডিও, দেন আমরা কমেন্ট সেকশন নিয়ে কাজ করবো, তারপরে আমরা পাসওয়ার্ড চেঞ্জের ফাংশনালিটিসগুলো অ্যাড করবো, অ্যান্ড ফাইনালি আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে তৈরি করবো। এত বড় করে ফাইনালি বলার কিছু নেই, কারণ এটা ফাইনাল টাস্ক না। ফাইনাল টাস্ক হচ্ছে আমাদের নেভিগেশন বার নিয়ে কাজ করতে হবে, এবং নেভিগেশন বারটাকে আরেকটু সুন্দর করতে হবে, কয়েকটা মেনু অ্যাড করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে মূলত আমাদের কাজ, যা আমরা করব ফ্রম দ্য নেক্সট ভিডিও।